এই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছে তোমরা? বেশ কিছুদিন পরে আমরা, বেশ কিছুদিন না আসলে গতকালই তো ভিডিও লঞ্চ করেছিলাম। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, কেন এখনো 2000 সাবস্ক্রাইবার হয় নাই। সো ইফ ইউ আর নিউলি ওয়াচিং দিস ভিডিও, সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখার পরে একটা লাইক কষে দিয়ে যায়। আর আমরা হচ্ছে আজকে শুরু করব যে জিনিসটা নিয়ে আলোচনা, সেটা হলো স্মরণ নিয়ে। স্মরণ কখনোই ঋণাত্মক হতে পারে নাকি, সেই রিলেটেড আলোচনা। এটা যদিও খুবই অবভিয়াস একটা জিনিস, স্মরণ ঋণাত্মক আসলে হতে পারে, তার কারণ কি আমরা যদি চিন্তা করি একটু বেসিক আইডিয়া যদি আমরা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে একটা গাছ আছে, আপনি গণনা শুরু করছেন, আপনি ধরে নিছেন এই দিকটাকে হচ্ছে আপনি পজিটিভ বলবেন, আপনি এখানে দাঁড়ায় ছিলেন, এইখানে দাঁড়ানো অবস্থায় আপনার আর গাছের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 মিটার। এখন আপনি যদি আর একটু সামনের দিকে আগায় যান, একটু সামনের দিকে আগায় গেলে এইখান পর্যন্ত আসলেন, এখানে আসার পর্যন্ত বললাম যে এইটুকের মধ্যে আপনি যে ডিস্টেন্স কভার করছেন সেটা 2 মিটার, তার মানে এখন গাছ থেকে আপনার যে টোটাল দূরত্ব আছে সেটা কিন্তু 3 মিটার, কিন্তু আপনার স্মরণ হয়েছে আদিবিন্দু এবং শেষবিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব 2 মিটার। এখন এইদিকে যতই আপনি যাবেন আপনার স্মরণের ভ্যালু তার মানে বাড়তে থাকবে, কিন্তু আপনি যদি পিছনের দিকে আসতে থাকেন, পিছনের দিকে আসতে থাকেন, তখন কিন্তু আপনার স্মরণের ভ্যালু ঋণাত্মক হয়ে যাবে। আচ্ছা, আমি মূলত আজকে স্মরণের জন্য যেই আলোচনা, যেই দুটা ম্যাথ নিয়ে কথা বলবো, সেইগুলো আসলে দেখতে এইরকম। এখানে বলা হলো কি, একটা দালানের চূড়া থেকে একটি বল, অর্থাৎ এখানে হচ্ছে উলম্ব স্মরণ গুলা কিভাবে ধনাত্মক ঋণাত্মক কাজ করে সেটা দেখবো আমরা। অনুভূমিকের জিনিসটা তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই দিছি। ওকে, এই ম্যাচটা দেখেন, একটি দালানের চূড়া থেকে একটি বল খাড়া উপরের দিকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে দেখা গেল যে 9 সেকেন্ডে বলটি ভূমিতে ফেরত আসে আর কি, বা ভূমিতে পড়ে, দালানের উচ্চতা বের করতে বলছে। এবং দালানটা যদি দেখতে হয় এরকম, এবং করা হইলো কি, দালানের উপর থেকে তুমি এখানে দাঁড়ায় ছিলা, তোমার হাতে একটা বল ছিল, তুমি বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারছো, বলটা উপরে যাবে, তারপরে আবার নিচের দিকে নেমে আসবে, তাই না? তাহলে বলটা উপরে যে এই নিচে পড়ার জন্য যে টোটাল টাইমটা লাগলো সেটাকে আমরা বলতেছি কত, এখানে টোটাল টাইম এখানে 9 সেকেন্ড। এটার জন্য আমি হচ্ছে স্পেশাল কিছু নিয়ম দেখাই তোমাদের ক্ষেত্রে কিভাবে তোমরা ভেঙে ভেঙে করবা, সেটা কিন্তু অলরেডি জানা উচিত। যদি না জানো তাহলে আমার কিছু করার নাই আসলে। এই ভিডিওটা অ্যাডভান্স লেভেলের, প্রথমে বলে রাখছি এটা ইন্টারমিডিয়েটের জন্য আসতে পারে, এটা এসএসসির জন্য। আমি এমন কন্টেন্টই বানাচ্ছি যেগুলো আসলে এসএসসি এবং ইন্টার দুইটা কন্টেন্ট দুজনেরই জানা উচিত এবং দুজনেরই রিলেট করা যায় এমন ভাবে। ওকে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে আসলে বস্তুটাকে তুমি নিক্ষেপ করেছিলে উপরের দিকে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল 29.4 মিটার পার সেকেন্ড বেগে, উপরের দিকে তার আদিবেগ ছিল, তাহলে তার আদিবেগ উপরে কাজ করতেছিল। এখন বুদ্ধি করে বলো জি কোন দিকে কাজ করে, আল্লাহর দুনিয়ায় তুমি যেদিকেই যাও না কেন জি সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে। এবং আমি একটা কথা অন্য আরো কিছু এই মোশন রিলেটেড ম্যাথে বলেছিলাম যে আদিবেগ এবং জি এর দিক যদি বিপরীতমুখী হয় তাহলে জি এর ভ্যালু মাইনাস ধরতে হয়, তাহলে এইখানে যে জি বসবে সেটা হচ্ছে -9.8 হিসেবে বসে। এখানে যে জিটা কাজ করে সেটা হচ্ছে নিচের দিকে, যেহেতু এখানে যে জিটা কাজ করতেছে সেটা হচ্ছে নিচের দিকে, তাহলে আমি যখন জি এর মান বসাবো তখন সেটা বসাবো হচ্ছে -9.8, যেহেতু আদিবেগ এবং জি বিপরীত দিকে কাজ করতেছে। স্টেপ গুলা খেয়াল করি, কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে জিনিসটা ভাই উপরের দিকে যাবে, কিন্তু গ্যাসে জিনিসটা নিচের দিকে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করো আমরা কি জানি, আমরা শিখছিটা কি, যে স্মরণ মানে কি আদিবিন্দু এবং শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব, তাই না? তাহলে আদিবিন্দু না ছিল তোমার এই জায়গায়, মানে আর কি ধরো এই বিল্ডিং এর এই ভূমির এই অংশটুকুতে আদিবিন্দুটা ছিল, কিন্তু বলটা পড়লো তো নিচে এই জায়গায় যে, তার নাই, তাই না? তাহলে এখানে উলম্ব স্মরণটা যেটা আমাদের হয়েছে, যেই এইখান থেকে বলটা আসলে এই নিচের দিকে গেছে, তার মানে ঘটনাটা আসলে কি, এইটুকু হচ্ছে এখানে কার্যকর স্মরণ, এইটা হয়েছে এখানে স্মরণের ভ্যালু, তাই না? এখানে যতটুকু আমি দাগ দিয়ে দেখালাম এক্সট্রা যে স্মরণ রেখে, এটা হইলো তার মানে স্মরণ, কারণ এটা আদিবিন্দু, এটা শেষ বিন্দু। এখন চিন্তা করো তোমার এক্সপেক্টেড হাইট ছিল উপরের দিকে, তাই না? তাহলে আমরা সূত্র নর্মালি ইউজ করাই, তাহলে এইচ ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন যেহেতু জি মাইনাস হবে তাই আমি মাইনাসটা আগে বসে দিলাম, -1/2 gt² বসে দিলাম। এখন চিন্তা করি যেহেতু জি এর দিক আর কি আর ইউ এর দিক বেশি বিপরীতমুখী, সেজন্য এটা বসানো হলো। ইউ কত কাজ করতেছে, 29.4, টি কত বলা হয়েছে 9 সেকেন্ড, তারপরে হাফ দেওয়া, জি দেওয়া 9.8, তারপরে টি দেওয়া আবার 9 সেকেন্ড, এই মানটা কিন্তু দেখাচ্ছে -132.3 মিটার্স। তার মানে ঘটনাটা কি আসলে ভাই, এখানে মাইনাস হইলো কেন? আমি তোমাকে বুঝাই মাইনাসটা আসলে কি নির্দেশ করতেছে। আমাদের কথা ছিল আমরা কিন্তু এই জিনিসপত্র ঠিকঠাকই বসাইলাম, তারপরে এখানে একটা নেগেটিভ সাইন পাইছি, নেগেটিভ সাইন পাওয়ার অর্থ কি আসলে, বুদ্ধি করে বলো। তার মানে এই যে 132.3, এটা আসলে এইটুকুই স্মরণ হয়েছে তার, এটা হচ্ছে স্মরণের ভ্যালু। এই মাইনাসটা নির্দেশ করতেছে আসলে যে স্মরণের দিক আমি যেদিকে এক্সপেক্ট করছিলাম, কারণ আদিবেগের দিকেই তো আমরা স্মরণটাকে এক্সপেক্ট করি, কিন্তু সেই দিকে স্মরণ হয় নাই, স্মরণ হয়েছে আদিবেগের স্মরণ যেদিকে হওয়ার কথা, আদিবেগ যেদিকে আছে সেই দিকের উল্টা দিকে স্মরণটা হয়েছে আর কি। তাহলে উপরের দিকে যাওয়ার কথা কিন্তু সে গেছে নিচের দিকে, তাই সেই কারণে আমরা স্মরণটার ভ্যালু এখানে নেগেটিভ পাইতেছি। নেগেটিভটা নির্দেশ করতেছে বস্তুটা নিচে গেছে, কতটুকু নিচে গেছে আসলে তার আদি অবস্থান থেকে 132 মিটার,
তার মানে কি আসলে এই মাইনাস চিহ্নটা শুধুমাত্র দিকটা বোঝাইতেছে নিচে গেছে, এবং এই ভ্যালুটা শুধুমাত্র এইটুক থেকে এইটুকে সরলরৈখিক দূরত্ব। তার মানে এই দালানের উচ্চতা এখন বুদ্ধি করে বলো কত পাইলাম আমরা? 132.3 মিটার। বুঝতে পারলাম। আচ্ছা, এই জিনিস যদি তোমরা বুঝে থাকো যে সরণ এবং এইখানে আদিবেগের দিক যেহেতু বিপরীতমুখী, সেই কারণে হচ্ছে এই ঘটনাটা ঘটলো, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এটা একটু ডিফিকাল্ট লাগতেও পারে, সহজও লাগতে পারে, এমন আহামরি কিছু না। দেখো, 20 মিটার পার সেকেন্ড সমবেগে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগামী একটি গ্যাস বেলুন ছিল, একটা গ্যাস বেলুন আসিল। গ্যাস বেলুন কিভাবে আঁকা যায়? ধরে নিলাম এটা হচ্ছে গ্যাস বেলুন, এইরকম দেখতে। গ্যাস বেলুনটাকে কি করা হয়েছে? গ্যাস বেলুনটা স্বাভাবিক ভাবে সে 20 মিটার পার সেকেন্ড উপরে দিকে উঠতেছিল, এমন সময় গ্যাস বেলুন থেকে কিছু করা হয়নি, খালি হাতটা সামনের দিকে বাড়ায় দিছি, কেউ একজন এখানে হাতটা সামনের দিকে বাড়ায় একটা বক্স এখান থেকে ছেড়ে দিছে, ঠিক আছে, এখান থেকে একটা বক্স ছেড়ে দিল। এখন বক্সটা কি হবে বুদ্ধি করে বলো? তুমি যদি এইখানে গ্যাস বেলুনে বসে থাকো, তোমার ক্ষেত্রে কি মনে হবে? তুমি আসলে নিচের দিকে তাকাবা, তুমি একটা বস্তু ছেড়ে দিলা, তুমি নিচের দিকে তাকাবা, ও আচ্ছা ও তো নিচের দিকে পড়ে যাচ্ছে, তোমার কাছে কিন্তু মনে হবে যে আসলে নিচের দিকে পড়ে গেল, কিন্তু ঘটনাটা কিন্তু ওইভাবে ঘটে না। তুমি যদি বাইরে থেকে দেখো, বাইরে থেকে যে অবজার্ভার, সে দেখবে এটা ধরো বেলুন, হ্যাঁ এটা হচ্ছে বেলুন, আর এইটা ধরো হচ্ছে বক্স, ঠিক আছে, আমার হাতে ধরো বক্সটা আছে, তাহলে সে দেখবে যে এইখানে সমবেগে উঠতে উঠতে একটা জিনিস নিচে পড়লো, নিচে পড়ার পরে নিচের দিকে পড়া মানে এখান থেকে বের হইলো, তারপরে এই গ্যাস বেলুন তো 20-এর দিকে উপরে উঠতেই ছিল, ও যেহেতু এই গ্যাস বেলুনের সাথে লাগানো ছিল, ওরও তো একটা আদিবেগ ছিল, তার মানে 20-ই, তার মানে ওই বক্স যেটা বের হইলো তারও কিন্তু আদিবেগ এখানে কত কাজ করতেছে? 20। তাহলে 20 বের হওয়ার পরে সে এই যখন সে বাতাসে চলে আসলো, তখন তার জন্য এখন জি কাজ করবে, জি নিচের দিকে তাকে টানতেছে, তার মানে তার যে বেগ ছিল 20, সে বেগটাকে এখন কমানোর চেষ্টা করা হবে, কারণ জি যেহেতু নেগেটিভ উল্টা দিকে কাজ করতেছে, তার মানে এখানে মন্দন হবে, 20 কমার চেষ্টা করবে। অর্থাৎ তখন কি হবে, বস্তুটা উপরের দিকে উঠতেছিল, এইখানে সে উপরের দিকে উঠতে থাকবে, এই জিনিস উপরের দিকে চলে যাবে, আর এইখানে যে আমার বক্সটা ছিল, বক্সটা একটু উপরে উঠে তারপরে নিচে নামবে। ব্যাপারটা ওই দালানের ক্ষেত্রে যেমন ছিল, ব্যাপারটা ওই রকমই। দালানে আমি স্থির অবস্থায় ছিলাম, আমি শক্তি দিয়ে বলটাকে হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এখানে আমাকে এক্সট্রা শক্তি দিনে আমি খালি ছেড়ে দিছি, কিন্তু ছেড়ে দিয়ে তো সমস্যা নাই, মানে ছেড়ে দিলাম তার মানে আদিবেগ জিরো হওয়ার কথা, কিন্তু আমি তো নিজেই গতিশীল ছিলাম রে ভাই, তাহলে কি হবে, আমার গতিটা সেখানে কাউন্ট করতে হবে, এই আদি বেগটা কাউন্ট করতে হবে সেখানে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে বক্সের কথা আমরা বলতেছি, এই বক্সটা আসলে উপরের দিকে একদম ইনিশিয়ালি যখনই তাকে উপরে বের করে দেওয়া হইলো, তখনই সে উপরের দিকে একটা আদি বেগ অনুভব করবে 20, কিন্তু আলটিমেটলি সে কোথায় যাবে? সে আলটিমেটলি উপরে উঠে আবার নিচেই তো পড়বে, তাই না? এখন সে যখন নিচে পড়ে, তখন বলা হয়েছে যে সে 6 সেকেন্ড লাগে তার নিচে পড়তে, একটু আগে 9 সেকেন্ড লাগছিল ওই বলটাকে উপরে উঠে নিচে নামতে, এখন ওর লাগছে 6 সেকেন্ড। তাহলে ওর জন্য যে হাইটটা আমরা ক্যালকুলেট করবো সেটা দেখো কত হবে, 20 তার আদি বেগ, 6 তার টি ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু ইউ আবার উপরে দিকে, জি আবার নিচের দিকে, তাহলে মাইনাস জি কাজ করবে এক্ষেত্রেও, তাহলে মাইনাস জি টি স্কোয়ার, টি এর ভ্যালু এখানে আমরা 6 স্কোয়ার বসাই দিই, এখান থেকে আসে -56.4 মিটার। তার মানে আসলে কি, যে বস্তুটাকে গ্যাস বেলুনটা যখন যেখান থেকে নিক্ষেপ করা হইলো সেইটা ছিল তার আদি বিন্দু, আর এইটা এখন নিচে তার শেষ বিন্দু, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা এটা হচ্ছে 56.4 মিটার, এটা হচ্ছে 56.4 মিটার। কিন্তু এই যে মাইনাস চিহ্ন, এটা কি নির্দেশ করতেছে, একটু আগে যেটা বললাম, একটু আগে কি বলছিলাম, যে মাইনাস চিহ্ন নির্দেশ করে আপনি এক্সপেক্ট করছিলেন আদিবেগ যেহেতু উপরের দিকে, তাই সরণটা নিচের দিকে হওয়ার কথা, সরি সরণটা উপরের দিকেই হওয়ার কথা, কিন্তু সরণ যেহেতু বিপরীত দিকে হয়েছে, তাই আমাদের অ্যান্সার একটা নেগেটিভ আসছে। এই নেগেটিভ চিহ্নটা এই জিনিসটাই নির্দেশ করে শুধুমাত্র, যে আপনার সরণটা উল্টা দিকে হয়েছে, কতখানি উল্টা দিকে হয়েছে, 56.4, তার মানে তার এই আদি বিন্দু থেকে 56.4 মিটার, যে তার এই যে উচ্চতা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করছে, বক্সটি ভূমিতে পড়ার মুহূর্তে, আচ্ছা বক্সটা যখন ভূমিতে পড়ছে, এই গ্যাস বেলুন কি এখানেই ছিল? গ্যাস বেলুন না উপরের দিকে উঠতেছিল কত, 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বাই দিস টাইম গ্যাস বেলুন আবার উপরে উঠে গেছে। তার মানে ঘটনাটা আসলে কি, যেই মুহূর্তে এখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ধরে নিলাম এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে সে এইখান থেকে এই পর্যন্ত এখানে এসে বক্সটা থামলো, এই পর্যন্ত এসে পৌঁছাতে তার এখানে 6 সেকেন্ড অতিবাহিত হয়েছে, তার মধ্যে এ তো সমবেগে উপরের দিকে উঠতেছিল, সে 6 সেকেন্ডে, এর মধ্যে 6 সেকেন্ডে সে আরো একটু উপরের দিকে উঠবে, সে আরো উপরে ধরলাম এখানে এসে পৌঁছাইলো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই যে গ্যাস বেলুন, গ্যাস বেলুনটা এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা কভার করছে সেটা কতখানি, 6 সেকেন্ডের জন্য, এবং 6 সেকেন্ডে কতখানি সে তার দ্রুত, s=vt যেহেতু সমবেগে চলতেছে, তাহলে ভি কত, 20 কাজ করতেছে, এবং টি কত আমরা জানি, 6 সেকেন্ড, তাহলে এখান থেকে 120 মিটার। তার মানে বাই দিস টাইম যতক্ষণে বক্সটা মাটিতে পড়লো, গ্যাস বেলুনটা ততক্ষণে উপরের দিকে উঠে গেছে 120 মিটার। এখন জিজ্ঞেস করছে, ভূমিতে পড়ার মুহূর্তে গ্যাস বেলুন ভূমি থেকে কত উচ্চতা ছিল? সে এই আদিবিন্দু থেকে 120 মিটার উপরে গেছে, আর এইটুকু ডিস্টেন্সটা জানি কত, আমরা একটু আগে বের করছি, এই নিচের এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 56.4।
তার মানে আসলে টোটাল যে ডিস্টেন্সটা তার ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত উচ্চতায় ছিল, এটা হবে এখানে 120। যেহেতু 120 সে নিক্ষেপ করার পরে উপরের দিকে উঠতে উঠে গেছে 120 মিটার, আর সে তখন ভূমিতে মানে সরি যখন ফেলে দেওয়া হলো তখন তার ভূমি থেকে উচ্চতা ছিল 56.4। তাহলে এটা হচ্ছে অ্যাড আপ করে দিতে হবে এখন, তাহলে ভূমি থেকে এখন উচ্চতা হবে এই জিনিসটা, এইটা হবে এই ক্ষেত্রে অ্যান্সার। সো আই গেস তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলতেছি সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক তো মাস্ট। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য বেস্ট, টাটা এভরিওয়ান।